আসসালামু আলাইকুম মাই ভিউয়ার্স, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে একটি মিক্সড ভর্তা আইটেম তৈরি করে দেখাবো। তো এটি সাধারণত আমরা নর্মালি যে ভর্তাগুলো আপনার বিক্রি করে ভ্যানগাড়িতে ওগুলোতে পাওয়া যায় না, ঢাকা ইউনিভার্সিটির সামনে গেলে দেখা যায় খুব বড় একটা ভ্যানে করে তারা এই মিক্সড ভর্তার আইটেমগুলো তৈরি করে। খেতে কিন্তু অসাধারণ লাগে, অনেকেই হয়তো বা খেয়েছেন। তো আমি আজকে সেই মিক্স ভর্তার আইটেমটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো কীভাবে আপনারা খুব সহজেই বাসায় এই মিক্স ভর্তার আইটেমটা তৈরি করে খেতে পারেন। তো চলুন তাহলে দেখে নিই এই ভর্তার আইটেমটা ঠিক কীভাবে তৈরি করতে হবে। তো এই ভর্তার আইটেমটা তৈরি করার জন্য এখানে আমি একটু আধা পাকা কর্ডবেল নিয়েছি, একটি দুইটি আমড়া নিয়েছি এবং দুইটি কাঁচকলা নিয়েছি। কলাটার খোসাটা ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কীভাবে ছাড়তে হবে। দেখতেই পাচ্ছেন কলাটার ভিতর যেন কোনো সবুজ অংশ না থাকে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন একদম সাদা পাশটা বের হয়ে আসে কলা থেকে, দেখতেই পাচ্ছেন। তো ঠিক এভাবে করে আমি অন্য যে কলাটা রেখেছিলাম সেটাকেও এভাবে করে খোসা ছাড়িয়ে নিচ্ছি, বা সেটাও আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি যে আমড়াগুলোকে রেখেছিলাম সেগুলোরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। বাছা আমার কলা এবং আমড়াগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। তো এবার আমি এখানে একটি বাটি নিয়েছি, এবার এখানে আমি গ্রেটারের মেশিনের যে বড় পাশটা আছে গ্রেট করার জন্য, সেই বড় পাশ দিয়ে এখন গ্রেটারে আমি আমড়াগুলোকে গ্রেট করে নিচ্ছি। বাছা আমার দোনোটা আমড়াই গ্রেট করা হয়ে গেছে। এবার আমি যে কর্ডবলটা রেখেছিলাম সেই বেলটাকে আমি ফাটিয়ে নিয়েছি এবং এটার ভিতরের শ্বাসটাকে নিয়ে নিচ্ছি। এটাও আমার নেওয়া হয়ে গেল। এবার আমি যে কলাগুলোকে রেখেছিলাম সেগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করব না, এটাকে আমি একটু পাটায় ঠিক এভাবে করে একটু ছেঁচে নিচ্ছি। দেখতে পাচ্ছেন দুটোটা কলাকে আমি এভাবে করে একটু ছেঁচে নেব। বাছ কলাগুলো আমার একটু ছেঁচা হয়ে গেছে, এগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি। আর এর সাথে আমি কয়েক টুকরো তেঁতুল অ্যাড করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম পাকা যে তেঁতুলটা বাজারে কিনলে পাওয়া যায় সেই তেঁতুলটা আমি নিয়েছি, এটাকে অ্যাড করে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লাল মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ শুকনো মরিচ গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট লবণ। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি, তবে চিনিটা আমি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এখানে ইউজ করব। শুরুতে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, দিয়ে এবার এগুলোকে আমি দিয়ে দিয়েছি। তো পরবর্তীতে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ চিনি ইউজ করব, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি। এবার এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি আরও বাকি যে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিব বলেছিলাম সেই দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার আমি হাত দিয়ে আলতো করে মিশিয়ে নিচ্ছি, কেননা এই চিনিটা যখন আপনি খেতে খেতে দাঁতের নিচে পড়বে তখনই দেখবেন খুবই ভালো লাগছে, অন্যরকম একটি টেস্ট আসে এই চিনিটা যখন দাঁতের নিচে একটু পড়ে এই ভর্তাটা খাওয়ার সময়। তো সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মিক্স এই ভর্তাটা। এটি আপনারা বাসায় কিন্তু বাইরে যে খাওয়ার থেকে বাসায় কিন্তু খুব সহজে আপনারা এটা তৈরি করে খেতে পারেন। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন রেসিপি পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।